দেখো মেয়ে কাঁদছে না মা কাঁদছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ভেরি গুড মর্নিং। তো আজ আমি সকাল সকালে আমার ব্লগটা স্টার্ট করলাম, এখন কটা বাজে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তোমরা তো দেখলে এখন 5:35 বাজে। হ্যাঁ, আজকে একটু সকাল সকাল উঠে পড়লাম, কারণ আজকে আমার মেয়ের স্কুল শুরু হচ্ছে আজ থেকে, ওর আর কি এডুকেশন জার্নি আজ থেকে শুরু হচ্ছে। আগে কয়েকবার স্কুলে গেছে ও, বাট ওটা অফিসিয়াল কাজের জন্য আমরা গেছিলাম, তাই ওকেও সাথে করে নিয়ে যেতে বলেছিল, তাই গেছিল। বাট এডুকেশন জার্নি আজ থেকে শুরু হচ্ছে ওর, আজ থেকে ক্লাস ওদের শুরু। ওই LKG-তে ভর্তি হয়েছে তোমার অক্সিলিয়াম স্কুলে, অক্সিলিয়াম কনভেন্ট। তো ওই জন্য আমি সকাল সকাল উঠে পড়েছি, এখন অনেক কাজ রয়েছে বাকি, চা করবো, ওকে একটু খাইয়ে নিয়ে যাব, আর আমাদেরও একটু টিফিন করে নিয়ে যাব, কারণ একেবারে ওকে নিয়ে আমি ফিরব, ও বাবা আমাকে দিয়ে বেরিয়ে যাবে অফিসে। তো এইসব অনেক কাজ বাকি, তো আর বেশি কথা বলবো না। আমি তো ভগবানের কাছে প্রার্থনা করছি আমরা সবাই ওনার মন দিয়ে পড়াশোনা করতে পারে, আর আমার সাথে সাথে তোমরাও যেহেতু আমার ফ্যামিলি, তো আমি তোমাদেরও বলবো তোমরাও সিরিজার জন্য প্রে করো, ও যেন মন দিয়ে পড়াশোনাটা করতে পারে। ব্যাস এইটুকুই চাই, আর বেশি চাই না কিছু তোমাদের কাছে। আর আমাদের সাথে দেখো, সাপোর্ট করো, তাহলেই হবে। ঠিক আছে, তো তোমরা সাথে থাকো, আমি কি কখন বেরোচ্ছি বা ও আজকে স্কুলে গিয়ে কি করছে না করছে, মানে আমি নিজেও জানি না ও কী করবে, কারণ এতদিন ওই স্কুলে গেছে, খেলেছে দেলেছে, মানে পার্ক মতন আছে ওদের, স্লিপ দোলনা টোলনা এইসবই চড়েছে, বাট স্কুলে গেলে যে কী কী করায় বা পড়ানো হয় স্কুলে, এই ব্যাপারটা এখন ওর মাথায় ঢোকেনি। তবে বলেছে মানে বিগত এক সপ্তাহ ক্লাসে মানে হয়তো কোনো পড়া ঠড়া তেমন হবে কি না জানি না, বলেছে শুধু বাচ্চার মানে বাচ্চাকে আর কি কোনো খাতা বই নয়, শুধু মানে জলের বোতল, টিফিন এইসব দিয়ে পাঠাতে, কারণ প্রথম কয়েকদিন তো, না হলে তো ওরা যাই হোক ভয় পেয়ে যাবে। তো ঠিক আছে, আমিও খুব এক্সাইটেড, দেখা যাক ও কী করে। এখনও ঘুমাচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এখনও ঘুমাচ্ছে, এই আমি তুলবো, খাবার টাবার করে চাটা করে এনে তারপরে তুলবো, ওর বাবাও শুয়ে আছে, একসাথে দুজনকে ডাকবো। তো ঠিক আছে, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। এই দেখো ঘুমাচ্ছে, মশারির ভিতর থেকে বাইরের থেকে করছি আমি, আর ফ্যান চলছে তো একটু ওই জন্য আওয়াজ হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো ঠিক আছে, এখন ওকে ডাকি। তো হয়ে গেল আমার চা ও টিফিন, এই যে সব রেডি করে ফেলেছি, আমাদের চা ও খাবার, এখন এই চা খাবো, চা খেয়ে তারপরে ওকে ডাকবো, দেখে ওকেও খাওয়াবো, ওকেও রেডি করবো। অলরেডি 6:15 হয়ে গেছে সব করতে করতে আমার। ওর বাবা স্নান করবে, ওই জন্য জলটা বসিয়ে দিলাম। আমি একটু তাড়াতাড়ি চাউমিনটা করে নেব, একটু টিফিন নিয়ে যাবো আমি, ওর বাবাও খেয়ে বেরোবে, নাহলে সেই আস্তে আস্তে হচ্ছে 12:30 বেজে যাবে, ওই জন্য একটু টিফিন নিয়ে যাব, ঝট করে একটু খিদে পাবে, খেয়ে নেব যতটা বাইরের খাবার না খাওয়া যায়। আমার এই চাউমিনের রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে শর্টসে, তো আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক করে নিতে পারো, খুব সিম্পলভাবে এবং চটজলদি। আমার আলু কাটা হয়ে গেছে, চাউমিন সেদ্ধ করা হয়ে গেছে, এখন ঝাপা ঝাপ করবো, হয়ে যাবে তাহলে। এবার মেয়েকে তুলি, দেরি হয়ে যাবে, সোনা
বুঝো না, শোনা, এই দেখো এই দেখো এই দেখো, ভিডিও হচ্ছে ভিডিও, এই দেখো গুড মর্নিং বলে দাও তো, এই দেখো শোনা, ও শোনা, এই দেখো এই দেখো এই দেখো, গুড মর্নিং গুড মর্নিং বলে দাও, দেখো দেখো গুড মর্নিং বলে দাও, স্কুল যেতে হবে। দেখো শোনা শোনা, গুড মর্নিং বলো, গুড মর্নিং, হ্যালো, আমি আজকে কোথায় যাবে? ফ্রেন্ডদের সাথে দেখা করতে। ঠিক আছে, ওকে এবার ব্রাশ ট্রাশ করি, ড্রেস ট্রেস পরিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। টাটা করে দাও, টাটা টাটা। দেরি হয়ে যাচ্ছে, টাটা। এই যে আমরা বেরিয়ে গেছি সব, চলো টাটা, তো একেবারে স্কুলে গিয়ে দেখা। দাদা ফটো ফটো মেয়ে কাঁদছে না মা কাঁদছে? আমরা বেরিয়ে গেছি, আমার সোনার স্কুল হয়ে গেছে ক্লাস, এখন বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর আমার মেয়ের আজকে ফার্স্ট ডে ছিল স্কুলের। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আপনাদের পরিচিত মানে যদি কেউ স্কুলে পড়ে বা আপনাদের কোনো চাইল্ড যদি স্কুলে পড়ে তো আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে ভালো হবে যদি কোনো দিন দেখা হয়ে যায় আর কি, সেই জন্য। আর এই মানে এবছর থেকে অক্সিলিয়াম পি নার্সারি ওপেন করেছে বাচ্চাদের, তো এই ভর্তি সংক্রান্ত যদি কোনো আপনাদের কাছে প্রশ্ন থাকে তো আমাকে কমেন্ট বক্সে করতে পারেন প্রশ্ন, আমি যতটা আর কি জানি মানে ভর্তি করাতে আমি যতটা জেনেছি তো আপনাদের ততটুকু দিয়ে আমি শেয়ার করব, যদি আপনারা একটু উপকৃত হন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তাহলে একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট বক্সে কমেন্টস করো, তাহলে খুব ভালো লাগবে আমার। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।